আসসালামু আলাইকুম, সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। অবস্থার দৃষ্টি এমন মনে হচ্ছে বাংলাদেশের মিডিয়া এখন চিত্রনায়ক সাকিব খান কেন্দ্রিক। তার কারণ হচ্ছে সম্প্রতি সাকিব খান এবং বুবলির মধ্যেকার যে একটা সম্পর্ক, তাদের একটি বাচ্চা এবং বিবাহ বিচ্ছেদ, এই নিয়েই শোরগোল। কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে সাকিব খান সেই একই ঘটনা কয়েক বছর পূর্বে অপবিশ্বাসের সাথে করেছিল, যে অপবিশ্বাসের সাথে জুটি বেঁধে অনেকগুলা ছবি করা, তারপর গোপনে বিয়ে করা, বাচ্চা নেওয়া, বাচ্চা যখন প্রকাশ্যে আসে তখনই বিবাহ বিচ্ছেদ, এই ঘটনা যখন মানুষ বলতে বসেছিল তখনই আবার সেই একই কাহিনী, পাত্র সাকিব খান, পাত্রী বুবলি। তো একদম চিত্রনাট্য সব কিছুই সেম, যে অপুর সাথে যেরকম সাকিবের সম্পর্কটা বের হয়েছিল তেমনি বুবলির সাথেও সেই একই রকম। হয়তো তৃতীয় পক্ষ এখানে অন্য কেউ ইন করেছে সাকিবের জীবনে, সে কারণে বুবলি বাধ্য হয়েছে তাদের সেই সম্পর্কের কথা স্বীকার করতে। কিন্তু এভাবে কেন? বাংলাদেশের বর্তমানে যদি সাকিব খানের পার্সোনালিটি, তারপর তার সব কিছু বাদ দিয়ে দেন, কিন্তু আপনি যদি মনে করেন রূপালী পর্দার একচ্ছত্র অধিপতি হচ্ছে সাকিব খান, অনেক লোক তাকে ফলো করে, তার অনেক ফলোয়ার, কিন্তু সে কেন একই ভুল বারবার করতেছে? অপবিশ্বাসের সাথে যেরকম সম্পর্ক করে করলো, সেই একই বুবলির সাথেও করলো, এটা কেন? তাহলে মানুষ এই যে তার যে অনেক ফলোয়ার, অনেক যে চলচ্চিত্র প্রেমী মানুষ তাকে ভালোবাসে, এটাই কি তাহলে ভালোবাসার প্রতিদান? মানুষ কি এটাই শিখবে সাকিব খানের কাছ থেকে? আর যাই হোক, সাকিব খানের কাছ থেকে তো এরকম প্রত্যাশা করা যায় না, একই ভুল বারবার, তাহলে তো তার ভক্তরা নিশ্চয়ই হতাশ হওয়ার কথা, তাই নয় কি?